আসসালামু আলাইকুম। হে বিশ্ববাসী, আমি নুসরাত জাহান সামিয়া আবার আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। আজকে আমি আপনাদের সামনে যেই বিষয়ে আলোচনা করব সেটি হলো চরিত্র নিয়ে। চরিত্র ছাড়া জ্ঞানের মূল্য নেই, এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করব। অবশ্যই আমার কথাগুলো এবং আমার আলোচনাগুলো অবশ্যই অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন, তাহলে অবশ্যই আমার কথাগুলো আপনারা বুঝতে পারবেন। চরিত্র ছাড়া জ্ঞানের মূল্য নাই। যেমন একজন ব্যক্তি জ্ঞানী গুণীদের সাথে চলাফেরা, উঠা বসা এবং ভালো কিছু শিক্ষা দীক্ষা নিতেছে, এমনকি লোকজনের কাছে যাইয়া ভালো কিছু জ্ঞানের কথাও বলেন, মানুষ সেই কথাগুলি শুনে শুনে জ্ঞানী হচ্ছে, ভালো পথের দিশাও পাচ্ছেন, কিন্তু তিনি নিজেই দেখা যায় নিজের জ্ঞানের কথাগুলো ঠিক রেখে চলে না। যেমন পরনারীর দিকে কুদৃষ্টি দিতে নাই এবং অন্যের সম্পদের দিকে লোভ লালসা করতে নাই, আজেবাজে নেশাও করিতে নেই। দেখা যায় ওই ব্যক্তি নিজেই এই কাজগুলো গোপনে করে বেড়ায়। কোনো লোকজনেরা জ্ঞান পাইয়া যায়, আর সেই জ্ঞানেই যদি আমি নিজেই জাহান্নামের পথ পরিষ্কার করে ফেলি, তাহলে আমার তোমার এই ধরনের জ্ঞানের কি মূল্য আছে? তাহলে বোঝা গেল কথা শিখেছি, জ্ঞান শিখেছি, কিন্তু চরিত্র শিখি নাই, আর চরিত্র ছাড়া জ্ঞানের মূল্য নাই। আচ্ছা, তাহলে এই কথাটি কোরআনেও পাই। একটি আয়াতে আল্লাহ তাআলা বলিয়াছেন যে, আমি আল্লাহ জ্ঞান পাপীর কেশ ধরে উত্তোলন করিব একদিন। সরকার একজন পুলিশ বাহিনীকে ট্রেনিং দিয়ে শপথ করিয়ে হাতে অস্ত্র তুলিয়া দিলেন এবং এই অস্ত্র দিয়ে খারাপকে দমন করিবে বলে শপথ করিয়া ওই অস্ত্র নিয়ে এখন নিজেই খারাপ করতে লাগলো। ভালো পথে পরিচালিত না করিয়া খারাপ কাজ বা বেআইনি পথে লাগানো হচ্ছে। তাই জ্ঞানী ব্যক্তির সাথে অজ্ঞানী ব্যক্তির সাজা কম, তাই জ্ঞানী ব্যক্তির থেকে অজ্ঞানী ব্যক্তির সাজা কম হবে, আর জ্ঞানী ব্যক্তির সাজা বেশি হবে। কেননা একজন না জানিয়া না বুঝিয়া করিয়াছেন, আর একজন জানিয়া বুঝিয়া করিয়াছেন। আমরা জগতে আরও দেখেছি যে এই ধরনের জ্ঞান পাপীর সাজা এই পৃথিবীতেই হচ্ছে এবং মৃত্যুর পরেও তো হইবে। আমরা এমন লোক হইতে চাই যেন এই পৃথিবীতে থাকতে নিজেদের চরিত্র ঠিক রাখিয়া কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মৎসর্য ত্যাগ করিয়া যাইতে পারি, এবং যতদিন পৃথিবীতে বেঁচে থাকব ততদিন যেন মানুষদেরকে সুজ্ঞান দিয়া যাইতে পারি এবং নিজেও সেই সুজ্ঞান মতো চলতে পারি। তাই সমস্ত নবী রসুলগণ এবং কামেল পীর আউলিয়াদের কাছে দোয়া চাইতেছে যে আমরা যেন ওই জ্ঞান পাপীদের মতো কোনো ভুল না করি, আমাদের দিকে সুদৃষ্টি রাখিবেন। হে মহান আল্লাহ তাআলা, আমরা সকলেই তোমার কাছে ক্ষমা প্রার্থী। আমরা যেন এই ধরনের কোনো পাপ না করি এবং এই ধরনের কোনো ভুল না করি। আমিন। এই বলে আমি আমার আলোচনা শেষ করব। আমার আলোচনাগুলো যদি ভাল লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।